এখন মাহফিল দেওয়া কতটা দরকার, নবী দিবস করা কতটা দরকার আছে না নাই, এটা খেয়াল করুন, লক্ষ্য করুন, বোঝার চেষ্টা করুন। ভাইরা আমার বাবাজিরা, ও নবীর উম্মত, উম্মতানি, ও হাওড়া জেলার মুসলমানেরা, বাবাজি আমার ভালো করে বুঝুন, খেয়াল করুন, আজকের পৃথিবীর সময়ে আপনাদের হাওড়া জেলায় প্রত্যেকটা এলাকায় এলাকায় হাফেজ মাওলানা কারি মুফতি সাহেব পাবেন, কিন্তু আমার নবী 570 খ্রিস্টাব্দে দুনিয়ার জমিনে আসার আগে হযরত আদম, হযরত ইয়াকুব, হযরত ঈসা, হযরত আইয়ুব, হযরত মূসা, হযরত ঈসা, হযরত ইব্রাহিম, হযরত ইসমাইল, হযরত ইউসুফ, হযরত ইয়াকুব, এই রকম আল্লাহ নবীদেরকে নবীদেরকে পাঠিয়েছিল, কিন্তু নবী চলে যাওয়ার পরে আখেরি জামানের নবী যাওয়ার পরে বর্তমান সময়ে দুনিয়ার জমিনে আর নবী আসে না। আচ্ছা, এই জামানায় যে নবী নাই, তবে ইসলাম কি ধ্বংস হয়ে গেছে? ইসলাম ধ্বংস হয়নি, ইসলাম ধ্বংস হয়নি, ভালো করে বোঝে। আজকের আমাদের এই পাড়ায় হাফেজ সাহেব, ওই পাড়ায় হাফেজ সাহেব, এই গ্রামে মাওলানা, ও গ্রামে মাওলানা, আর সে জামানায় ছিল এই গ্রামে নবী আর সেই গ্রামে নবী। বাপ যদি মাওলানা সাহেব হয়, ছেলে হাফেজ সাহেব হয় কি হয় না, এরকম আমাদের এলাকার দিকে আছে না? নাই। আচ্ছা, তাহলে সে জামানায় আপাও নবী আর বেটাও কথা বলে নবী, সে জামানায় কিন্তু হাফেজ মাওলানা না, সে জামানায় নবীদের 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 যুগ ছিল। ওগো মুসলমানের ছেলেরা, নবীর উম্মত, উম্মতানি ভালো করে খেয়াল করুন, নবী দিবস দেওয়া কতটা দরকার, কতটা লাভ আছে, নবী দিবস দেওয়া যাবে কি যাবে না, 12 রবিউল আউয়াল নবী দিবস মাস হলে নবী দিবস দেওয়া যাবে, যায় যাচ্ছে কি না ভালো করে খেয়াল করুন, লক্ষ্য করুন, হযরত আদম নবী থেকে নিয়ে এমন করে লক্ষ্য করে দেখুন, প্রত্যেকটা নবী আসে নবী চলে যায়, নবী আসে নবী চলে যায়, নবী আসে নবী চলে যায়, নুহু নবী এলো, নুহু নবী চলে গেল, ইব্রাহিম নবী এলো, ইব্রাহিম নবী চলে গেল, ওনার বেটা ইসমাইল নবী এলো, নবী চলে গেল, ইসহাক নবী এলো, নবী চলে গেল, ইয়াকুব নবী এলো, ওনার বেটা তারপরে ইয়াকুব নবী চলে গেল, ইউসুফ নবী নবী হলো, এমন করে নবী এলো, নবী চলে গেল, নবী এলো, নবী চলে গেল, লাস্টের দিকে খেয়াল করে দেখুন, মূসা নবী এলো, ফেরাউনের জামানায় মূসা নবী চলে গেল, এরপরে এলো ঈসা নবী, ঈসা নবী দুনিয়া থেকে পর্দা নিয়ে চলে গেল, তারপরে এলো আমার আপনার নবী। আর একটু করে বলেন সুবহানাল্লাহ। এবারে আসেন, এর মাঝখানে এতগুলো নবীদের সিরিয়াল, নবীদের সিরিয়াল, কিন্তু আলেম ওলামা সে জামানায় যে বিরাট আলেম নাই। ঈসা নবী চলে গেল, আমার নবী এলো, এই যে যাওয়া আর আসার মাঝখানে 500 বছরের গ্যাপ ছিল, কত বছর সবাই মিলে বলে 500 বছর। নবী দিবস মাহফিল করা যায় যা আছে কিনা, দিলে লাভ হবে কিনা, এই আলোচনা থেকে আপনারা বুঝবেন, খেয়াল খেয়াল। ঈসা নবী দুনিয়া থেকে পর্দা নিয়ে চলে গেলেন, এরপরে এলেন আমার আপনার নবী, আখেরি জামানার নবী পয়গম্বর, আমার আপনার নবী এলেন, আমার আপনার নবী এসে একটা আওয়াজ দিয়েছিলেন, আনা খাতামান নবী লা নবী আবাদি আবাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, আসবে না। একটু হাদিস শরীফের মধ্যে খেয়াল করে দেখুন, লক্ষ্য করে দেখুন, নবী আমার জানালো আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, ইব্রাহিম নবী ইন্তেকাল হয়ে যাবে, ইব্রাহিম ইন্তেকাল হয়ে যাবে, ইব্রাহিম নবী ইন্তেকালে সময়ে পৃথিবীর জমিনে রেখে যাচ্ছেন কি আর এক নবী, ইসমাইল নবীকে, কথা ঠিক কি? ইয়াকুব নবী দুনিয়ার জমিন ছাড়বে, আর এক নবীকে রেখে যাচ্ছে,
কিন্তু আমার নবী যখন দুনিয়ার জমিনে ছেড়েছিলেন কোন নবীদেরকে রেখে গেছে? জোরে বলে না। কিন্তু আমার নবীকে আমার আল্লাহ সর্বপ্রথমই বানিয়েছিলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে। তাহলে যে মানুষটাকে আমার আল্লাহ প্রথমে বানালো, এই মানুষটাকে আমার আল্লাহ কেন লাস্টে দিল? এই প্রশ্ন আছে নাই? জোরে বলে। আমার নবী জানালো, সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ সর্বপ্রথম দুনিয়ার জমিন বানানোর আগে কি তৈরি করেছিল? এই বাবু, এই বাবু, চুপ কর, কথা বলো না, কথা বলো না, চুপ কর। আমার আল্লাহ কি বানালো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ হাওড়া জেলাটা তৈরি করার আগে, আমার আল্লাহ হুগলি জেলা তৈরি করার আগে, আমার আল্লাহ ইরাক, ইরান, জার্মান, ফ্রান্স, ইতালি, ইন্ডিয়া, আমার আল্লাহ বাংলাদেশ, পাকিস্তান, চীন, চাইনা, সৌদি আরব, সমস্ত কিছু আমার আল্লাহ কোন উপায় করে, আমার আল্লাহ গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত, চাঁদ, সূরজ, জিন, ইনসান, আমার আল্লাহ সব কিছু বানানোর আগে আমার আল্লাহ কি তৈরি করেছিল? আমার নবী জানালো, আওয়ালু মা খালাকাল্লাহু নূরি, আমার আল্লাহ সর্বপ্রথম তোমার নবীর নূর মুবারক বানিয়েছিল। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ সর্বপ্রথম নূরে মুস্তাফাকে বানালেন, কিন্তু দুনিয়ার জমিনে লাস্ট কেন দিলেন বলেন তো দেখি। হ্যাঁ বাবু, আপনি যখন কবরে যাবেন, কবরে গেলে সর্বপ্রথম ফেরেশতা এসে মুনকার নাকির এসে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা মা দীনুকা, লাস্টেরটা কি বলবে বাবু? জোরে বলে, আমার নবীউকা, মান হাযা রাজুল, আমার নবীর ফেস, আমার নবীর মুখ মুবারক দেখিয়ে বলবে, মান হাযা রাজুল, এই মানুষটাকে কি চেনো? আচ্ছা, কেউ যদি সুদুখর হয় ওই সময় আমার নবীকে চিনতে পারবে? একটু হাঁহু দেন, পারবে কি? মধুখর হলে চিনতে পারবে? জুয়াখর, গাঁজাখর, চিটিং বাজে, চোর, ধাপ্পাই বাজে, লোকের ছেড়ে খায়, এরকম যদি ডিজিটাল বদমাশ উম্মাত উম্মাতানি থাকে, আমার নবীকে কি চিনতে পারবে? কারণ উনি এই মানুষটা যে কোয়ালিটির মানুষ, আমার নবী সেই কোয়ালিটির মানুষ ছিলেন? জোরে বলে না। আমার নবী ওই কোয়ালিটির মানুষ ছিলেন, এই জন্য উনি আমার নবীকে চিনতে পারবে না। কিন্তু সওয়াল আমার, প্রশ্ন আমার এখানে, যে কবরে গেলে আল্লাহ, তোমার আল্লাহকে, তোমার রব জিজ্ঞাসা করলো, আচ্ছা আল্লাহর পরে কার স্থান? জোরে বলে, নবীর তো নাকি আমার আপনার নবীর স্থান? তাহলে ফেরেশতা দয়ের উচিত ছিল আল্লাহ পরে নবীর কথা জিজ্ঞাসা করি, কিন্তু ধর্মের কথা, দিনের কথা জিজ্ঞাসা করলো, নবীর কথা কেন করলো না? এর পিছনে কি কারণ, এর পিছনে কি রহস্য? আর আমার আল্লাহ দুনিয়ার সর্বপ্রথম সৃষ্টি করলো নূরে মুহাম্মদ রাসূলুল্লাহ, কিন্তু আদম নবীকে আগে পাঠালো, এরপরে দ্বিতীয়তে পাঠাতে পারতো, তৃতীয়তে পাঠাতো, আমার আল্লাহ একদম শত শেষে কেন আমার আপনার নবীকে দিলে? মূল্যবান কথা, ভালো করে বুঝুন, খেয়াল করো, স্কুলে যখন পরীক্ষা হয় বাবু, এই পরীক্ষা চলাকালীন বা স্কুলে যখন একটা বাচ্চা পড়াশোনা করে, আপনি খেয়াল করে দেখুন, লক্ষ্য করে দেখুন, ফাইনাল পরীক্ষা কিন্তু আগে হয় না, কথা ঠিক কি না? ফাইনাল পরীক্ষা কথা বলে আগে হয় না, সব সময় লাস্ট। সমস্ত ইবাদতের মূল ইবাদত আমার রসুলকে তাজিম করা, আমার রসুলকে দিলে জায়গা দেওয়া, কথা ঠিক কি? আমার রসুল এসেছিল বলে নামাজ আমরা পেয়েছি, কথা ঠিক কি না? রসুল এসেছিলেন বলে রোজা পেয়েছি, রসুল এসেছিলেন বলে হজ যাকাত পেয়েছি, আমার রসুল এসেছিলেন বলে আমার আল্লাহ আমার নবীকে বানিয়েছিলেন বলে আমার আল্লাহ তার আরশে মহল্লার উপরে লিখেছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি ভালো করে বুঝুন, এই জন্য করে আমার আল্লাহ আদম নবীকে পাঠিয়ে দিল।
শিষ্য নবীকে পাঠান। ইব্রাহিম খলিলুল্লাহ তু দুনিয়া মে চলা যা, ফেরেশতারা বলছে আল্লাহ মোহাম্মদ কব জায়েগা, জায়েগা আবি ওয়াক্ত নহি হুয়া, মোহাম্মদ আবি নহি জায়েগা, ইসমাইল তু দুনিয়া মে চলা যা, ইয়াকুব দুনিয়া মে চলা যা, ইব্রাহিম দুনিয়া মে চলা যা, দাউদ দুনিয়া মে চলা যা, মূসা দুনিয়া মে চলা যা, ঈসা দুনিয়া মে চলা যা, মগর মোহাম্মদ আবি ঠহর যাও। কেন? শেষ টাইম, ফাইনাল টাইম, ফাইনাল একদম শেষ সময় কিন্তু ফাইনাল হবে কিয়ামতের ময়দান। দুনিয়া যে শেষ, কিয়ামত যে হবে, কিয়ামত যে খুব নিকট, তার সর্বপ্রথম এক নম্বরের আলামত হলো মোহাম্মদ রসুলুল্লাহ দুনিয়ার জমিনে এসে যাওয়া। জোরে বলে আমার নবী আসা কি আর বাকি আছে বাবু? জি, আমার নবী এলেন 1400 বছর পার হয়ে গেল, তার মানে কিয়ামত খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। এইবার ভালো করে বুঝুন, তাহলে আমি বলেছিলাম এইটাই, মোহাম্মদ রসুলুল্লাহ আসার আগে দুনিয়ার জমিনে নবীদের নবীদের কালচার, নবীদের চলন ছিল, কথা ঠিক কিনা? আর ঠিক আমার নবী দুনিয়া থেকে পর্দা নিল, এরপরে এরপরে সাহাবা, তারপরে তাবিঈন, তাবি তাবিঈন, তারপরে মুস্তাহিদ ইমামরা চলে গেলেন, এরপরে এলেন আলেম উলামা। তবে খায়রুল উলামা ও শাররুল উলামা, আলেম উলামা দু রকম পাওয়া যাবে। শেষ টাইমে আলেম উলামা দু রকম। নবী আমার বলল, আমার আল্লাহ সর্বপ্রথম জাহান্নামটা উদ্বোধন করবে এক শ্রেণীর আলেমকে দিয়ে, আমার মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাঞ্জাবিওয়ালা, এইরকম আমার আল্লাহ জাহান্নামকে জ্বালাবে, উদ্বোধন করবে সর্বপ্রথম এক শ্রেণীর আলেমদেরকে দিয়ে। কারণ বললে বলবেন হয়তো রিজাউল ভাই এসে হয়তো কিরকম ভুলভাল বকে যাচ্ছে নাকি, বাংলাদেশের একজন আলেম মসজিদের ইমাম সাহেব বাবা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ এরপরে মোহাম্মদুর রাসূলুল্লাহ যে পড়বে সে কাফের হয়ে যাবে, বুঝতে পারেন? নবী আমার বললো ওই সমস্ত আলেমগুলো যারা আলেম নামে পরিচিত হবে, নিজেকে আলেম নামে দাবি করবে, কিন্তু পরিচিতভাবে আমার নবীর দুশ্মনী করবে, নবীর মহব্বত, নবীর ভালোবাসা তাদের দিলে পাওয়া যাবে না। ওই সমস্ত আলেমরা আলেম নয়, ওই সমস্ত আলেমগুলো জালেম রূপে পরিণত হবে। ভালো করে বুঝুন, তাহলে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি জলসা দেওয়া কতটা দরকার, আপনার নবী দিবস করা কতটা দরকার। আচ্ছা বলেন তো দেখি, আমার নবী দুনিয়ার জমিনে 12 রবিউল আউয়াল এই ডেটে দুনিয়ার জমিনে এসেছিলেন, এই উদ্দেশ্যে করে কি আমরা রবিউল আউয়াল মাসে আমরা জলসা মাহফিল দেখি? এইটাই না, জন্মদিবস পালন করা কি মুসলমানদের জন্য জায়েজ আছে বাবা? আল্লাহর নবী কি জায়েজ করেছে? না। তাহলে অনেকে না বুঝে এইখানটায় অনেক অন্য অন্য দলের মানুষেরা বলে যে তাহলে সাধারণ মানুষের জন্য যদি জায়েজ না হয় তো তোমরা নবীর বেলায় কেন করো? আসলে আমরা নবীর জন্য এটা কিন্তু আমরা নবী দিবসের মাহফিলটা যেটা করি এটা কিন্তু আমরা নবীর জন্ম হিসাবে করি না, কথা ঠিক কি না? জন্মটাই আপনি কেন ধরছেন? এই ডেটেই তো আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছিল, কথা ঠিক না? আর 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবে সাদেকের টাইম সোমবারের দিনে আমিনার ঘরে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর ঘরে আমার নবী যেদিন এসেছিল ওই দিনটা জন্ম নয়, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আমার আল্লাহ যেদিন আমার নবীর নূর মোবারক তৈরি করেছিল আমার নবীর ওই দিনটাই জন্ম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন, এটা আমার নবীর আগমন, এটা আমার নবীর আগমন। জন্ম কিভাবে হবে? জন্ম কিভাবে হবে? মায়ের রেহেম থেকে দুনিয়ার জমিনে যখন বাচ্চাটা দুনিয়ার জমিনে আসবে, মায়ের নাড়ির সাথে ওই দুনিয়ার জমিনের বাচ্চাটার নাড়িটা জোড়া থাকবে, কথা ঠিক কি না? ওইটা জন্ম হয়। আর মোহাম্মদ রসুলুল্লাহ যেদিন দুনিয়ার জমিনে এসেছিল মায়ের নাড়ির সাথে মোহাম্মদ রসুলুল্লাহর নাড়িটার কোনো কানেকশনই ছিল না, কাটা ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ, আমার নবীর জন্ম নয় বাবা, জন্ম নয়। ভাইরা বাবা যারা মুসলমান আছেন, এরা নবীর উম্মত, উম্মত আলী, আল্লাহর নবীর আব্বা হযরত আব্দুল্লাহ, আল্লাহর নবীর আম্মা জান হযরত আমিনা,
ভালো করে বুঝুন, আমার নবীর জন্ম বলে দুনিয়ার জমিনে কিছু ঘটে না, অন্য অন্য ফেরকার মানুষেরা বোঝে না, হাদিস কিতাব পড়ে বটে গবেষণা করে না, ভালো করে বুঝুন, খেয়াল করুন, লক্ষ্য করে দেখুন, মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে জন্ম হয় নাই, আমার নবী দুনিয়ার জমিনে আগমন হয়েছিল। যদি বলেন কিভাবে, উনি তো মায়ের পেট থেকে এসেছিল, আমরাও মায়ের পেট থেকে আসি, আমরা মায়ের পেট থেকে এলে আমাদের জন্ম হয়, মুহাম্মদ রাসূলুল্লাহর না কারো জন্ম নাই, ভালো করে বুঝুন, খেয়াল করুন, মুহাম্মদ রাসূলুল্লাহর আব্বা আম্মা ছিলেন, আমাদের আব্বা আম্মা আছে, আমার নবীর আব্বা আমার নবীর আম্মার বিবাহ মুবারক হলো, বাসর রাত হলো, কিতাবের মধ্যে লেখা আছে আব্দুল্লাহ আমিনার কপালে একটা চুম্বন দিয়েছিল, সকাল হয়ে গেল, আল্লাহর নবীর আব্বা যখন বাণিজ্যে চলে গেল, বাণিজ্য থেকে মদিনা শরীফে আসার পথে ইন্তেকাল হয়ে গেল, আল্লাহ ডাকে দিয়ে সারা দিয়ে চলে গেল, ভাইরা বাবা জিরা মুসলমানের ছেলেরা ভালো করে বুঝুন, জ্ঞানী মানুষ ভালো করে বোঝার চেষ্টা করবেন, একজন মহিলার পেটে গর্ভবতী হয়, বাচ্চা আসে, একটা পুরুষ মানুষের সাথে স্পর্শ করা লাগে কি লাগে না জোরে বলেন, অবশ্যই লাগে, নবীর জন্ম বলা যায় না, আমার নবীর আগমন বলতে হবে। যদি বলেন কিভাবে, আব্দুল্লাহ একটা চুম্মা দিলেন, আল্লাহর নবীর আব্বা জানা আব্দুল্লাহ একটা চুম্মা দিলেন, এরপরে খেয়াল করুন, লক্ষ্য করে দেখুন, আমার আল্লাহ আমিনার গর্ভে মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠিয়ে দিলে, আমার নবী দুনিয়ার জমিনে আগমনের আগে, তার আগে 500 বছর আগে একটা নবী এসেছিল, চালাক বাঙালি ভালো করে বোঝার চেষ্টা করবেন, আব্দুল্লাহ আমিনার কপালে একটাই চুমা দিয়েছিল, আর আমার নবী দুনিয়ার জমিনে আসার আগে ঈসা নবী দুনিয়ার জমিনে এসেছিল, ঈসা নবীর কটা আব্বা ছিল জোরে বলেন, ছিল, অনেকে ভাবে একটা চুমার বরকতে পেটে বাচ্চা আসতে পারে, একটা চুমার বরকতে একটা মহিলার পেটে বাচ্চা আসতে পারে, ঠিক ঠিক পৃষ্ঠাটা কিতাবের পৃষ্ঠা বন্ধ করে দেন, 500 বছর পিছনে চলে যান, ঈসা নবীর বেলায় কি হয়েছিল বাবু, ঈসা নবীর বেলায় কোন পুরুষ মানুষ তো স্পর্শই করা লাগেনি, আমার আল্লাহ কুদরতি হালতে ঈসা আম্মা জান মারিয়ামের পেটে বাচ্চা দান করে দিয়েছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন, ভাইরা বাবা জিরা মুসলমানের ছেলেরা, আমার নবী পাক নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে এলেন, ইসলামের দাওয়াত দিলেন, লম্বা চওড়া 63 বছরের জীবনে নবীর কথা আলাপ আলোচনা করলে শেষ হবে না, মক্কার জমিনে 50 বছর, মদিনার জমিনে 13 বছর, এই যে 63 বছরের জিন্দেগি আলোচনা করতে গেলে 63 দুনিয়া লাগবে, 63টা শুধু এরকম হাওড়া জেলা নয়, এই দুনিয়া লাগবে, এই দুনিয়া এ মাথা থেকে ও মাথা যেতে 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 যে টাইম লাগবে, 63টা দুনিয়া এরকম ঘুরলো, আমার নবীর 63 বছর জিন্দেগির কথা বলে শেষ করা যাবে না, মাঝখানে একটাই কথা বলার জন্য এতগুলো কথা নিয়ে জাস্ট একটাই কথা তুলে দেবো, কতটা গুরুত্ব আছে নবী দিবস দেওয়া, কতটা গুরুত্ব আছে এইটুকু কথা বলার জন্য এত কথা নিয়ে এলাম। আচ্ছা বাবু, আপনারা বলেন তো দেখি, কাবা ঘর, কাবা ঘর একচি, গাড়ির চাবি কার কাছে, কে নিয়েছে, আমার দিকে খেয়াল করেন, লক্ষ্য করে দেখো বাবু, ভালো করে বোঝার চেষ্টা করো, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে এলেন, এরপরে 500 বছর আর কোন নবী এলেন না, আর আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ার জমিন থেকে চলে গেল,
আজকের 1450 বছর 1500 বছর হতে গেল, কিন্তু এখনো পর্যন্ত ইসলামটাকে আমার আল্লাহ জিন্দা রাখিয়েছে শুধুমাত্র এই আলেম সমাজের মানুষের দাওয়াতের বদৌলতে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, ভালো করে বুঝবেন। খেয়াল আজকের এই বর্তমান সময়ে আপনাদের এই যে হাওড়া জেলা আন্দুল এলাকা, এই আমাদের আমরা মুসলমান যারা আছি আপনাদের আন্দুল এলাকা হাওড়া জেলার এলাকার নবীর যারা উম্মত উম্মত আমি আছি, আচ্ছা বলেন তো দেখি আমরা বেশি ভালো মানুষ, আমরা বেশি জ্ঞানী মানুষ, নাকি মক্কার জমিনে যারা বর্তমান সময়ে মুসলমান আছে মক্কার জমিনের মুসলমানরাই বেশি ভালো, নাকি আন্দুল এলাকার মুসলমানরা বেশি ভালো? একটু উত্তর দেন তো দেখি বাবু, বলতে পারবে? মক্কার জমিনে বাড়ি, নবীর দেশে বাড়ি, আমার বাড়ি, আমি অনেক জ্ঞানী মানুষ। আর হাওড়া জেলায় আমরা হিন্দু খ্রিস্টান কুলি মুচি বাগদি কাওরা ইতর ইহুদি নাসারা শিখ ইসাই পাঞ্জাবি সবাই একসাথে বাস করি। রাস্তা দিয়ে চলতে গেলে মন্দিরের ঘন্টার আওয়াজটাও আমার কানে আসে, রাস্তা দিয়ে যখন চলি আমার মুসলমান ধর্মে আমার আজানের ধ্বনিটা যখন আসে আমার কানে বাজে। তাহলে এক কানে আজান ঢুকছে, আর এক কানে মন্দিরের ঘন্টার আওয়াজ আসছে, কানের আওয়াজ আসছে। আর মক্কার জমিনে নবীর দেশে ঘর বাড়ি, আমি মিনিটে মিনিটে কাবা ঘর দেখতে পাচ্ছি, আমার নসিবটা হয়তো অনেকটা ভালো, কিন্তু না না, হাওড়া জেলার মুসলমানরা ওই মক্কার মুসলমানের থেকেও দাম বেশি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কার মানুষেরা ছিল সব থেকে বেশি এক নম্বরের মাথা মোটা, এক নম্বরের অজ্ঞ, এক নম্বরের মূর্খ, এক নম্বরের জাহেল, এক নম্বরের বেকার পচা মার্কা মানুষ ছিল। কারণ এমন একটা সময় ছিল মক্কার জমিনে যদি ফুরফুরার দাদা হুজুর কেবলাকে যদি ইসলামের দাওয়াতের জন্য পাঠানো হতো, তো দাদা হুজুর কেবলাকে হয়তো আর জিন্দা আর বাংলার জমিনে ফিরে আসতে হতো না, ওখানে শেষ করে দিত। কথা ঠিক কি না? আরে হাওড়া জেলার আন্দুলে কলকাতা টালিগঞ্জ থেকে রেজাউল ইসলামকে পাঠিয়ে দিলে আমার আল্লাহ বলে ওই এলাকার কিছু মানুষ তবু নামাজি হবে, কিন্তু মক্কার জমিনটা এত নোংরা, এত নোংরা, এত নোংরা হয়ে গেছিল শেষ পর্যন্ত আমার আল্লাহ মোহাম্মদ রসুলুল্লাহকেই পাঠাতে হয়েছিল। কথা ঠিক কি না? জি বাবু। আহ ওই মক্কার জমিনের মানুষেরা সেই জামানায় এতটা নোংরা ছিল, এতটাই নোংরা ছিল বাবু, এতটা খারাপই ছিল। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মারতে 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 নবী আমার বলে আমার আব্বা নয়, আমার আম্মা নয়, আমার দাদু নয়, আমার আদর করার মতো কেউ নয়, আমাকে মেরো না। আমার নবীকে এক টানা তিন তিনটে বছরে এক ঘরে করে রেখেছিল, নবীকে এক বেলার জন্য খাবার দিত না। আমার নবী খুদার যারা সহ্য না করতে পেরে শেষ পর্যন্ত ছাগলের সাথে গুটি গুটি পায়ে হেঁটে গাছের পাতাগুলো খেয়েছিল। তারপরও মক্কার জমিনের মানুষ এতটাই নিকৃষ্ট ছিল, মুহাম্মদ রাসূলুল্লাহকে শেষ পর্যন্ত মক্কায় থাকতে দিল না, মারতে 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 আমার নবীকে দেশ ছাড়া করে মদিনার জমিনে পাঠিয়েছিল। কথা ঠিক কি না? এতটাই খারাপ ছিল সেই জামানার মানুষগুলো। তারপরে সাহাবারে এলো, প্রত্যেকটা সাহাবারা তো আকাশের চাঁদ, আল্লাহ হেদায়েত করেছিল, ভালো করে বুঝুন, খেয়াল খেয়াল লক্ষ্য করুন। এই মানুষগুলো এত নোংরা হয়েছিল কেন জানেন? এই মানুষগুলো এত নোংরা হয়ে গেছিল কেন? না, শুধুমাত্র আল্লাহ আল্লাহ রসুলের কথা বলার লোক ছিল না। সে জামানায় ওয়াজ নসিহত বন্ধ হয়ে গেছিল, জলসা মাহফিল বন্ধ হয়ে গেছিল। আজকে আমরা জলসা মাহফিল, এই যে আমাদের বাংলা ভাষায় আমরা বাংলার মানুষ এক মানে বসবাসকারী মানুষ যারা আছি,
আমরা যে সিস্টেমে আজকে জলসা মাহফিল করছি, আল্লাহ আল্লাহ রসূলের কথা আমরা একসঙ্গে বসে গোল টেবিল হয়ে যেভাবে আলাপ আলোচনা করছি, ঈসা নবী দুনিয়া থেকে পর্দা নিল 570 খ্রিস্টাব্দ পর্যন্ত 500 বছর ইসলামে আল্লাহর কথা, রসূলের কথা, কোরআনের কথা, হাদিসের কথা, তাওরাতের কথা, জাবুরের কথা, ইনজিলের কথা, এই কথাগুলো বলা আসমানি কিতাবের কথা, আল্লাহর একত্ববাদের কথা বলা এইরকম মানুষ দুনিয়ার জমিনে ছিল না, বলতো না। তাই দুনিয়ার জমিনে সে জামানার মক্কার মানুষ যদি এত নোংরা হয়ে যেতে পারে, তাহলে বর্তমান সময় ওয়াজ নসিহত যদি বন্ধ হয়ে যেত, জলসা মাহফিল করা যদি বন্ধ হয়ে যেত, নবী দিবস করা যদি বন্ধ হয়ে যেত, আলেম সমাজের মানুষরা যদি জলসা মাহফিল না করত, ও বাবু কাবা ঘরের মানুষ, কাবা ঘর এলাকার মানুষ যদি এত নোংরা হয়ে যায়, আমরা তো ওর থেকে আরো বেশি ডবল নোংরা হতাম, কথা ঠিক কি না? কথা হয়তো বোঝাতে পারিনি আপনাদের নাকি? জি, সে জামানায় যদি আল্লাহ আল্লাহ রসূলের কথা ওয়াজ নসিহত যদি বন্ধ হয়ে যায়, বলাটা যদি বন্ধ হয়ে যাওয়ার কারণে মক্কা মদিনার মানুষ যদি এত নোংরা হতে পারে, তাহলে এ জামানায় যদি একইভাবে বন্ধ হয়ে থাকতো, বাবু নবী তো নাই, সাহাবারা ছিল, তাবিয়ে ছিল, তাবি তাবিউন ছিল, তারপরে আলেম সমাজের মানুষ, মুস্তাহিদ ইমামরা আলেম সমাজের মানুষ, আজও আল্লাহ আল্লাহ রসূলের কথা, আজও আল্লাহ আল্লাহ রসূলের কথা, কোরআনের কথা, হাদিসের কথা আমরা এইভাবে বলে যাচ্ছি, বলে জলসা মাহফিলের মাধ্যমে আমরা বলছি, বলে আজও পর্যন্ত দুনিয়ার জমিনে আমার আল্লাহ ইসলাম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার আল্লাহ সব থেকে নামি, সব থেকে দামি, সব থেকে হেভি, সব আমাদের কতটা গুরুত্ব আপনারা বুঝতে পেরেছেন তো নাকি? জি বাবু, মুসলমান বর্তমান সময়ে আমরা এই মাহফিল দিই, আমরা আমার নবীকে এতটা ভালোবাসি, আমার নবীকে এতটা মহব্বত করি, এতটা প্রিয় করি, কেউ যদি আমার নিজের নামে দুটো গালি দেয়, আমি হয়তো তাকে ক্ষমা করে দিতে পারবো, কিন্তু নূরে মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে কেউ গালি দিলে তার জিভটা আমরা ছিঁড়ে নেব, কথা ঠিক কি? জি বাবু, না আমার নবীকে কষ্ট দেওয়ার মতো এইরকম কাজ কিছু করা যাবে না। আজকে বর্তমান সময় পৃথিবীর দিকে আপনি তাকে দেখেন, লক্ষ্য করে দেখেন, চীন, চায়না, ফ্রান্স, জাপান, এই তো কিছুদিন আগে একজন মানুষ আমার নবীর ব্যঙ্গচিত্র করলো, আল্লাহ করে তাদেরকে হেদায়েত করে জোরে বলেন আল্লাহ, আমার আল্লাহ যদি ওদের নসিবে হেদায়েত না লিখে থাকে, ওদেরকে ধ্বংস করে দিক, যেগুলো বলুন আল্লাহুম্মা আমিন, তবুও আমার নবীর ইজ্জত, আমার নবীর সম্মান দুনিয়ার জমিনে কোন সময় এক ফোঁটা এক বিন্দু পরিমাণের আমার আল্লাহ কমায়নি, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ, আল্লাহর নবী যেদিনে 530 খ্রিস্টাব্দে, 630 খ্রিস্টাব্দে নবী আমার আল্লাহর কাছে জানালো, ইয়া রব্বি আল্লাহ, ইসলাম ধর্ম কি দুনিয়ার জমিনে কায়েম আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ করতে পেরেছি? যেদিনে মক্কার জমিনে কাবা ঘরটাকে আমার নবী জয় করে নিলেন, একটা সময় ছিল 560টা মূর্তি ঠাকুর কাবা ঘরের মধ্যে ছিল, আমার নবী সেই মূর্তিগুলোকে বার করে দিয়ে, যেদিনে কাবা ঘরের চাবিটা আমার নবী এই ইবাদত করার জন্য, হজ করার জন্য হাতে পেলেন, নামাজ পড়ার জন্য হাতে পেলেন, ওই সালটা ছিল 630 খ্রিস্টাব্দে, নবী আমার জানালো আল্লাহ গো আমি কি ইসলাম ধর্ম কি দুনিয়ার জমিনে ছড়াতে পেরেছি, আমার আল্লাহ জানিয়ে দিল ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ। হে নবী, তোমার মেহনত যতটুকু করার দায়িত্ব ছিল তুমি করেছো, বেশক আজকের তুমি তাম পৃথিবীর জমিনে ইসলামটাকে কায়েম করিয়েছো, জয় করিয়েছো, ইসলামটাকে তুমি ফাতহ করেছো, জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু প্রচার করে দেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আপনি প্রচার করে দেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটা প্রচারের দায়িত্ব দাও আমি আল্লাহ নিজে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়ার জমিনে ইসলামটাকে প্রচার করে দেন, প্রচার করে দেন,
কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখার দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্না যদি নবীর আমাদের ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে হেদায়ত হবে না, আলেম ওলামা বললেও হেদায়ত হবে না, সাহাবা বললেও হেদায়ত হবে না, সর্বপ্রথম আপনাকে হেদায়তের জন্য নিজের মনটাকে স্থির করতে হবে, পরিবর্তনের নিয়ত নিতে হবে, আল্লাহর দিকে আগে যাওয়ার নিয়ত নিতে হবে। আপনি যদি আল্লাহর দিকে এক হাত আগিয়ে যাওয়ার নিয়ত করেন, আমার আল্লাহ দশ হাত আপনার দিকে হেদায়তের আশা নিয়ে আগিয়ে আসবে। আপনি কতটুকু হেদায়ত চাইবেন? আমার আল্লাহ আপনার থেকে আপনার চিন্তাটা আল্লাহ বেশি করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আলিমুল মিজাজুস সুদুর, আমার আল্লাহ কাদেরের কুদরাত, আমার আল্লাহ সামিউম বাসির, আমার আল্লাহ সব শুনতে পায়, সব দেখতে পায়, আমার আল্লাহ বড় শক্তিমান, আমার আল্লাহ হাকামুল হাকিমিন, আমার আল্লাহ সমস্ত বিচারকদের বিচারক। আমার আপনি আপনার নিজের জন্য যতটা ভাবেন, আমার আল্লাহ আপনার আমার থেকে বেশি বেশি আমার আল্লাহ আমাদের জন্য ভাবনাই করে রেখে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন তবে বাবু, হেদায়েত, এই যে হেদায়েত, এই হেদায়েত পাওয়ার আশা, এটা নিজে থেকে আগে মনে মনে কল্পনা করতে হবে। কথা ঠিক কি না? আপনি জলসা মাহফিলে এসে বসবেন, এসে যদি মনে মনে চিন্তা করেন কোথা থেকে হুজুর আসবে, না ফুলপুর আসবে থেকে, না কলকাতা টালিগঞ্জ থেকে, না কি সেই ঘটপুকুর থেকে, চব্বিশ পরগনা থেকে হুজুর আসবে, হুজুরের গলাটা কিরকম শুনব? হ্যাঁ গো, গলা শুনলে কি হেদায়েত হয়ে যাবে? হুজুর কেমন সুন্দর আওয়াজ করতে পারে, কত সুন্দর আওয়াজের মাহফিলে এসে ফুটাতে পারে, শুনবো দেখবো, শুধু শুনবো দেখবো, নিজে পরিবর্তন করব, আমল করব, মানবো, আমার মধ্যে যে ভুলগুলো ধরা পড়বে সেইগুলো থেকে আমি দূরে সরে আসব, আমি নামাজ পড়বো, রোজা করব, আল্লাহ আল্লাহ রসুলের আদেশ ও নিষেধকে মেনে নেব, হুজুর যে কথাগুলো বলবে, এইরকম যদি পরিবর্তনের নিয়ত নিয়ে যদি না এসে বসেন বাবু, জীবনে কোনো সময় কোনো দিন আমি কেন আমার বাবার বাবা এলেও হেদায়ত করাতে পারবে না। কথা ঠিক কি? হেদায়ত করানো পারবে না। আজকের এই মাহফিলে আমরা যতগুলো মানুষ আমরা এখানে এসে বসেছি বাবু, বেশি লম্বা সময় আমি কথা আজকের বেশি লম্বা টাইম করব না, দখায়ের হবে সর্বশ্রেণীর মাহফিল। জাস্ট এতটুকু আলোচনার মাধ্যমে আমরা জাস্ট এইটুকু বুঝলাম যে ওয়াজ ও নসিহত সমাজে দরকার আছে না নাই। অনেকে বলে ওয়াজ নসিহত করা যাবে, ওয়াজ নসিহত করা যাবে না মানে যাও না দেখি, কত বড় বাপের বাটা হয়েছে, আগে সিনেমা হল গুলো গিয়ে বন্ধ করে আসো। কথা ঠিক কি? যে প্রতিটি লাইন গুলো গিয়ে বন্ধ করো না, সেটা তো খারাপ। এখানে তো ইসলামের কথা বলা হয়, মানুষের কালচারের কথা বলা হয়, এখানে মানুষ ভাই ভাইয়ের ভাতৃত্ব কেমন ভাবে বজায় থাকবে এ কথা বলা হয়, নামাজের কথা বলা হয়, প্রভুর কথা বলা হয়, প্রফেটের কথা বলা হয়, নবীর কথা বলা হয়, রসুলের কথা বলা হয়, নারীদের সম্মানের কথা বলা হয়, ইজ্জতের কথা বলা হয়, ইসলামের কথা বলা হয়, মানুষ মানুষকে কিভাবে ভালোবাসবে, বড়দের সম্মানের কথা বলা হয়, ছোটদের ভালোবাসার কথা বলা হয়, মানুষের আদব আখলাকের কথা বলা হয়। অনেক মানুষ আছে বাবু, এইগুলো বললে তাদের গা চুলকায়। কথা ঠিক কি? এ ওয়াজ নসিহত দিয়ে কি হবে? আবার ছেলেরা 50 টাকা 100 টাকা কালেকশন করতে আসে, কালেকশন দিতে হবে, এ ওয়াজ তাদের দিতে হবে না। না বাবু, এরকম করলে কবরে যাওয়া পর্যন্ত আমরা হেদায়েত পাবো না। কথা ঠিক কি না? জি বাবু, সংক্ষিপ্ত কথা, সংক্ষিপ্ত বায়ান, সংক্ষিপ্ত বলা কর মধ্যে যদি আমার আল্লাহ আমাদের যদি ভুল হয়ে থাকে শোনাও বলার মধ্যে আমার আল্লাহ আমাদেরকে ক্ষমা করে কবুল করে নিজ বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু ধরে বলো বাবু, এতটুকু টাইম আমি এবারে আপনাদের কাছে হেদায়েতের নিয়তে কারাকারে এসে বসেছেন একটু হাত তুলে আল্লাহকে দেখান তো। নারায় তাকবীর, নারায় তাকবীর, নারায় তাকবীর, লাভ 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 বাবু। এই যে এত কষ্ট করে কলকাতা টালিগঞ্জ থেকে আমি এলাম, আমার কোনো আশা ইচ্ছা আপনাদের উপরে আছে না? না,
যে এতগুলো মানুষ এসে বসেছে, অন্তত একটা মানুষ নামাজি হয়ে যাক, আমার এই কষ্ট করে আসা এই ইচ্ছা আমার মনে আছে না? না, আর আপনারাও এসে বসেছেন কিছু কিছু পাওয়ার জন্য, কিছু ফায়দার জন্য, কথা ঠিক কিনা? বাবু বাবু আজকে মাহফিল থেকে বসে বসে নিয়ত করেন, যারা ঈদের নামাজ পড়ে, আমি তো এমন কোন মুসলমান আছে যে জীবনে কোন সময় নামাজ পড়েনি, এরকম মুসলমান আছে কি? ঈদের নামাজ হলেও তো পড়ে, তোমরা কি করো? যারা ঈদের নামাজ পড়ে এই মাহফিলে, আচ্ছা কারা কারা ঈদের নামাজ পড়েছেন একটু হাত তুলে দেখান তো, আল্লাহকে নারায় তাকবীর, নারায় তাকবীর, নারায় তাকবীর, সবাই পড়েছেন, সবাই পড়েছেন বাবু, ভালো করে বুঝেন। আমি আপনাদের বলতে চাই বাবু, যারা ঈদের নামাজ পড়েন, জুম্মার নামাজ পড়েন না, আপনার দুটো হাত দিতে হবে না, পা দেন হাফেজ সাহেব, মাওলানা সাহেব, বক্ত সাহেব বলে কোনো অহংকার রাখবো না। উম্মতি মুহাম্মাদি, নবী 63 বছরের জিন্দেগি, উম্মতি মুহাম্মাদি, আমি না গা করবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, উম্মতি মুহাম্মাদি, কবর গা করবে উম্মতি মুহাম্মাদি, হাশর কা ময়দান উম্মতি মুহাম্মাদি, কেঁদে কেঁদে যারা যা আমার নবী একটাই, শুধু আমার গুনাহগার উম্মত, উম্মত আমি জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী না হয়ে যায়, আল্লাহ আমার উম্মত, উম্মত আমি জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না, আল্লাহ আপনি ওদের জন্য জাহান্নামের আগুনকে মাফ করে দিয়ে আপনার দয়া জান্নাতটা ওয়াজিব করে দিন, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জান্নাতে যাওয়ার আশা নিয়ে উম্মতি মুহাম্মদ হিসেবে আপনার দুটো পা দিবে, আমি পা ধরবো, কোনো ব্যথা রাখবো না। বাবু ঈদের নামাজ পড়ি আমি, এবার থেকে জুম্মার নামাজ কাজা করব না। কারা কারা আছেন নবীকে ভালোবেসে একটু হাত তুলে আল্লাহকে দেখান তো, নারায় তাকবীর, নারায় তাকবীর, লাভ লাভ। বাবু এইবারে আমি আপনাদের কাছে চাইবো, যারা জুম্মার নামাজ পড়েন আর কোনোদিন মসজিদে যান না, নামাজ পড়েন না, সপ্তাহে একদিন দেবেন আল্লাহর জন্য, সপ্তাহে এক, পাঁচ সাত দিন আসতে হবে, একদিন সপ্তাহে একদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ চাইলে ওই একদিনের পরে দুদিন, দুদিনের পরে তিন দিন, তিন দিনের পরে চার দিন, আপনি একদিনে এক হাত বাড়িয়ে যান, এক হাত বাড়িয়ে যান, বাকি ছয় দিন সাত দিন আল্লাহ নিয়ে যাওয়ার দায়িত্ব আমার, শুধু এতটুকু দায়িত্ব বলার, আপনি একদিনের জন্য হলেও আসেন। যারা জুম্মার নামাজ পড়েন আগামী কাল থেকে সপ্তাহে একদিনের হলেও আল্লাহকে সাক্ষী রেখে বলছি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, এইরকম কবরের আজাব থেকে বাঁচার আশায় কারা কারা একটু নামাজ পড়বেন, একদিন পাঁচ ওয়াক্ত হলে একটু আল্লাহকে হাত তুলে দেখেন তো, নারায় তাকবীর, এরকম যোগ্য মায়ের লাল্লায় নারায় তাকবীর, নারায় তাকবীর, নারায় তাকবীর। বাবু নামাজের কথা বলছি বলে কি কষ্ট হচ্ছে, বলা বন্ধ করে দেবো? জি বাবু, বলা দরকার আছে না? জি বাবু, নামাজ পড়বো, আমার আল্লাহ আমাদেরকে হেদায়ত করুক, নামাজ পড়ার তৌফিক নসিব করুক, ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথে চালিত করে নিক, সকালে বলেন না আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে বলে আল্লাহুম্মা আমিন, আর জোরে বলে, লাস্ট আর একটা, রমজান মাস এলে ইচ্ছাকৃত ভাবে, আচ্ছা রোজা করলে কি কষ্ট হয় না আনন্দ হয় বলেন তো, আপনাদের কি মনে হয় আনন্দ হয় না কষ্ট? মা ডেকে ডেকে পাগল, হাত পা পুড়িয়ে কেটে, আলু ছিলতে ছিলতে, পেঁয়াজ কাটতে কাটতে মায়েদের হাত কেটে যাচ্ছে আগুনে, এত গরমে রান্না করতে, ছেলে আয় খাবি, আয় দুটো তিনটে চারটে ছটা ছেলে খেতে চায় খায় না, আরে রান্না, আল্লাহ তো বলছে খা, হালাল করেছি খা, মা রান্না করেছে খাবি, ছেলেরা খাচ্ছে না, আর রোজার মাসে এলে এত খাবো খাবো ইচ্ছা হয় কেন? রোজার মাসে রোজা করতে কি কষ্ট হয় না আনন্দ হয় বলেন তো দেখি? বিশ্বাস করে, বিশ্বাস করে, এই লকডাউনে যা রোজা হয়েছে, আমার তো মনে হতো সারা রাত যদি রোজা হতো তাহলে ভালো হতো, কথা ঠিক কি? খাওয়ার জন্য ইচ্ছাই হয় না, ইফতার পার্টিতে ইফতারের জায়গায় বসে মনে হচ্ছে না যে রোজা করছি, মানে কষ্ট বলেই তো কিছুই নেই, কথা ঠিক কি? আর যারা খালেস নিয়েতে, খালেস নিয়েতে রোজা রাখবে, আমার আল্লাহ তাদের রুহুতে কষ্ট বলে কিছুই রাখবে না, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম, আল্লাহর ইবাদত করলে কষ্ট হয় বাবা? না, কষ্ট হয় না, ভালো করে বুঝুন। এই রমজান মাসে আমরা ইচ্ছাকৃত ভাবে রোজা কাজা করবো না, কারা কারা আছেন একটু আল্লাহকে দেখান, লব্বাই।
আল মাদিনা ট্যুর এন্ড ট্রাভেলসে আপনাকে স্বাগত। বিশ্বস্ত প্রতিষ্ঠান অভিজ্ঞ মুআল্লিমের অধীনে সঠিকভাবে হজ করতে চান? পবিত্র মক্কা মদিনায় ইসলামের ঐতিহ্যবাহী নিদর্শন পরিদর্শন ও জিয়ারত করতে চান? তাহলে আর দেরি নয়, আল মদিনা ট্যুর এন্ড ট্রাভেলসে হজ ও উমরার অগ্রিম বুকিং চলছে। আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে।